আরে ভাই সনি হেডফোন ব্যবহার করছে, মালটা তো ভালোই, তার মানে ইউটিউবে টাকা মারছে। ভাই কিছু বললি? সনি হেডফোন অনেক দামি নাকি দাদা? ভাই মাত্র 1599 টাকা দাম, তার সাথে 25 ঘন্টা ব্যাটারি লাইফ। বুঝতে পারছো যে একবার চার্জ দিলে প্রায় 25 ঘন্টা আমরা কিন্তু গান শুনতে পারবো এই সনি হেডফোনটায়। বলো কি গো দাদা, এত কম দামে সত্যি? হ্যাঁ ভাই, পুরো ভিডিওটা দেখো, সমস্ত ফিচার্স তুমি জানতে পারবে। আমার কাছে রয়েছে সনির সব থেকে কম দামের ওয়্যারলেস ব্লুটুথ হেডফোন WIC100, এর মডেল নাম্বার সব থেকে কম দামে মাত্র 1599 টাকায় কিন্তু এই ব্লুটুথ হেডফোনটি। সিরিয়াসলি সনির এত কম দামে বেস্ট একটা হেডফোন আমার কাছে রয়েছে। আজ তোমাদের দেখাবো যে এই হেডফোনটা তোমাদের জন্য নেওয়া সঠিক চয়েস হবে কিনা, এটার সাউন্ড কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি আর এটার ফিচার্সগুলো। তো এটা সব থেকে ভালো একটা ফিচার যেটা বলো যে এটা কিন্তু একটা অ্যাপ রয়েছে, আর অ্যাপটা সত্যি অসাধারণ। মানে এত ভালো করে অডিওটাকে ইনহ্যান্ড করা যাচ্ছে যে সত্যি অসাধারণ। চলো ফটাফট দেখে নিয়ে বক্সের ভিতরে কী রয়েছে, কিরকম বিল্ড কোয়ালিটি সবটা। যদি জানালে প্রথমে সাথে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে দিও। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, তোমাদের একটা লাইক করলে নতুন একটা ভিডিও করতে কিন্তু অনেকটা বেশি মোটিভেট হয়। তো প্লিজ একটু লাইক করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। চলো ফটাফট দেখে নিই বক্সটা ওপেন করে ভিতরে কী আছে, কী স্পেসিফিকেশন সবটা। বক্সে তোমরা দেখতে পাচ্ছ সনির ব্র্যান্ডিং রয়েছে, আর তার সাথে কিন্তু WIC100 এর মডেল নাম্বার। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় 25 ঘন্টা কিন্তু ব্যাটারি লাইফ। ইয়েস, আর তার সাথে রয়েছে কিন্তু এখানে অ্যাপ স্ক্যান করার জন্য অ্যাপ রয়েছে, আর বক্সের গায়ে সেভাবে কিছু লেখা নেই। তো যদি সিম্পলি আমরা বক্সটাকে ওপেন করি, ওকে, অ্যান্ড ওপেন করলে আমরা সবার কিছু একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি, আর একটা ইউজার ম্যানুয়াল। সো এই হলো হেডফোনটি, আর বক্সে কিন্তু কোনোরকম চার্জিং কেবিল কিন্তু দেয়নি। তো এটা ডিসঅ্যাপয়েন্টেড, চার্জিং কেবিল দেওয়া উচিত ছিল এই দামে অ্যাটলিস্ট, কারণ একটা চার্জিং কেবিল কত টাকা দাম হতে পারে। সো আমরা যদি প্যাকেটটা ওপেন করি তো দেখতে পারবে মেন যে হেডফোনটা এটা কিন্তু রয়েছে এখানে, মেন হেডফোনটা, আর তার সাথে রয়েছে এখানে এখানে তিনটে রাবার রয়েছে, এখানে বলতে এখানে চারটে রাবার থাকবে। এই রাবারটা একটা মিসিং দেখতে পাচ্ছি, তো এটা আমি অবশ্যই রিপ্লেস করবো। তো এখানে আপাতত তিনটে দেখতে পাচ্ছি। তো এখানে যাদের একটু বড়ো কানের ফোটো তার জন্য একটা বড় লাগাতে পারবে। যে মেন পার্টটা এটাই কিন্তু স্ট্যাপিং করা রয়েছে। তো আমরা যদি এটা ওপেন করি, ওকে, অ্যান্ড ওপেন করলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেন পার্টটা, যেখানে কিন্তু অফ অন, মানে পাওয়ার অফ অন অ্যান্ড ভলিউম আপ অ্যান্ড ডাউন, অ্যান্ড দেখতে পাচ্ছ লেফট সাইডের এটা। আর আমরা যদি এই সাইডটা দেখতে পারি, এটা কিন্তু রাইট সাইড, এখানে হয়তো ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে, মানে দুটোতে হয়তো ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে, দুটোকে ডিভাইড করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের হেডফোনটা একদম প্লাস্টিক বিল্ডের, আর এটা বহু সত্যি কথা বলতে গেলে একদমই লাইট ওয়েট, একদমই লাইট ওয়েট, হাতে কিছু মনেই হচ্ছে না যে কত গ্রাম রয়েছে। আর যদি বলি বিল্ড কোয়ালিটির দিক থেকে, তো আমি প্লাস্টিকটা যেটা দেখে মনে হচ্ছে যে ঠিকঠাক বিল্ড কোয়ালিটি। আমি যদি বলি যে খুব হেভি কোয়ালিটির বিল্ড, না একদমই বলবো না। আর এই যে হেডফোন এরিয়াটা, এটা যেহেতু প্লাস্টিকের, এখানে কিন্তু কোনো রকম ম্যাগনেট নেই, মানে এটা কিন্তু লাগবে না একটার সাথে একটা। তো এখানে ম্যাগনেট হলে কিন্তু খুব ভালো হতো। আর এছাড়া কিন্তু বিল্ড কোয়ালিটি খুব ভালো লাগছে, যে হালকা পাতলা তো কানের মধ্যে ওয়েটটা আমরা একদমই ফিল করবো না, বাট তারপরেও কিন্তু প্লাস্টিক কোয়ালিটিটা আর একটু বেটার হলে খুব ভালো হতো। সো এই কম্পার্টমেন্টে কিন্তু এখানে চার্জিং পোর্ট রয়েছে টাইপ সি, দেখতে পাচ্ছ না, টাইপ সি পোর্ট রয়েছে। তো যেহেতু ওরা কেবিল দেয়নি, কেবিল দেওয়া উচিত ছিল, তো আমাদের যে কোনো একটা টাইপ সি চার্জার দিয়ে কিন্তু আমরা চার্জ করতে পারবো। ওকে, সো কানেক্ট করার আগে সবার প্রথম কিন্তু আমাদের একটা অ্যাপ ইনস্টল করতে হবে, মাস্টলি, কারণ এই অ্যাপটাই কিন্তু মেন এখানে। তো সিম্পলি আমরা সার্চ করবো এখানে সনি হেডফোন বলে সার্চ করলে প্রথম যেটা অ্যাপটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা আমাদের কিন্তু ইনস্টল করে নিতে হবে। ওকে, এবার সিম্পলি আমাদের ওপেন অপশন এখানে ক্লিক করতে হবে, দেন আমাদের কিন্তু এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সিম্পলি এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। এবার আমার এটাকে অন করে নেওয়া উচিত, সিম্পলি মাঝখানে বাটনটাকে আমাদের টিপে ধরে রাখতে হবে কিছুক্ষণের জন্য, অ্যান্ড দেখবে এখানে ব্লু কালারের লাইট কিন্তু ব্লিঙ্ক করবে, দেখতে পাচ্ছে ব্লু কালার লাইট কিন্তু ব্লিঙ্ক করছে। এবার সিম্পলি আমাদের এখান থেকে ব্লুটুথটাকে অন করতে হবে, ওকে, অ্যান্ড এখানে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। আর দেখতে পাচ্ছ কিন্তু অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়, দেখতে পাচ্ছ অটোমেটিক, কোনো রকম ব্লুটুথ ভিতরে ঢুকে কিন্তু আমাদের কানেক্ট করতে হয়নি। এটা কিন্তু একটা বড়ো, সবচেয়ে ভালো একটা ফিচার্স। আর এখানে দেখছে 100% চার্জ রয়েছে, আমাদের কি নর্মালি কোনো রকম ব্লুটুথ অন করে সেখানে সার্চ করে কিন্তু কানেক্ট করতে হয়, বাট এটা জাস্ট অন করলাম অটোমেটিকলি কানেক্ট হয়ে গেল। এবার সিম্পলি আমাদের এখানে নেক্সট অপশনে ক্লিক করতে হবে লাস্টে, ওকে, আর এখানে এগ্রি অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড ওকে, অ্যান্ড অ্যালাও যা যা বলছো অ্যালাও করে দিতে হবে, অ্যান্ড ওকে, অ্যান্ড অ্যালাও, ওকে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু WIC100 কানেক্ট হয়েছে দেখতে পাচ্ছ, অ্যান্ড ওকে অপশনে ক্লিক করতে হবে, অ্যান্ড লগ ইন করতে চাইলে লগ ইন করতে পারো, সিম্পল লেটার অপশনে ক্লিক করলে হবে, অ্যাপটার কিন্তু ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে,
এবার আমরা যদি সিম্পলি এখানে মিউজিক প্লে করি এখান থেকে কিন্তু পুরোপুরি কন্ট্রোল করতে পারবো। তো সর্বপ্রথমে একটা মিউজিক প্লে করছি এন্ড প্লে করে দেখাচ্ছি যে এই অ্যাপটার মধ্যে আমরা মিউজিকটাকে কতটা এনহ্যান্স করতে পারছি। তো আমি সাউন্ডটা একদম জিরো করে দিয়েছি, এবার আস্তে আস্তে আমি কিন্তু সাউন্ডটা বাড়াবো, একটা মিউজিকটাকে প্লে করবো। অবশ্যই তোমরা হেডফোনটা কিন্তু কানেক্ট করে নিলে কিন্তু তোমরা এটা সাউন্ডটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। ওকে, অ্যান্ড আমি প্লে করছি, এবার আস্তে আস্তে কিন্তু আমি সাউন্ডটা বাড়াবো। এখান থেকে দেখতে পাচ্ছ সাউন্ডটা কিন্তু বাড়ছে। সো তোমরা কিন্তু সাউন্ডটা শুনতে পারলে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম অবশ্যই তোমাদের বলবো, যে এর মধ্যে কী কী প্রবলেম রয়েছে অবশ্যই এবার তোমাদের দেখায় যে মিউজিকটা প্লে করে এর অ্যাপের ভিতরে কী কী ফিচার্স রয়েছে। আমি যেটা প্লে করলাম অ্যান্ড প্লে করে যদি আমার ব্যাকে গিয়ে যদি আমরা অ্যাপটা ওপেন করি অ্যান্ড ওপেন করার পর দেখতে পাচ্ছ মিউজিকটা কিন্তু চলছে। অ্যান্ড এখানে আসবে সাউন্ড অপশনে সিম্পল, এখানে আমরা ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ফিচার্স রয়েছে। যেমন হলো গিয়ে আমরা কিন্তু এখান থেকে নিজের ইচ্ছে মতো কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু চেঞ্জ করতে পারবো। এখানে ম্যানুয়াল রয়েছে, দেখো বেস বুস্ট রয়েছে, স্ট্যাবেল রয়েছে, ভোকাল রয়েছে, রিল্যাক্স রয়েছে, সমস্ত কিন্তু মুড রয়েছে। আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু কাস্টমাইজও করতে পারবো। সিম্পলি এখানে সেটিং অপশনে ক্লিক করবো, এখানে আমরা কিন্তু এখান থেকে কিন্তু সাউন্ডটা কিন্তু অপটিমাইজ করতে পারবো সবটা, দেখতে পাচ্ছ। অ্যান্ড এছাড়া একটা ভালো অপশন যেটা রয়েছে, আমরা যদি অনেক পুরনো দিনের গান শুনি সেগুলো কিন্তু সাউন্ড কোয়ালিটি একটা কমা হয়, সেক্ষেত্রে যদি আমি সেই সাউন্ডটা কী করে ভালো করে শুনবো তার জন্য কিন্তু এখানে একটা অপশন দিয়েছে, একটা অফ রয়েছে। সিম্পলি যদি একটা অন করে দিই, এখন যদি আমরা একটা কমা কোয়ালিটি যদি গান শুনি অনেক পুরনো দিনে, তাও কিন্তু আমরা একটা ভালো সাউন্ড কোয়ালিটি পাবো। মানে এক্স্যাক্ট ওর অডিওটার মিউজিক পার্টগুলো সমস্ত কিন্তু ক্লিয়ার শুনতে পারবো। এই অপশনটা কিন্তু খুবই মারাত্মক, ওকে। অ্যান্ড এছাড়াও কিন্তু আমরা এখানে আমাদের কিন্তু কানের ছবি তুলে কিন্তু এটা কিন্তু অপটিমাইজ করতে পারবো। যদি আমি এখানে ক্লিক করি সিম্পল, ক্লিক করে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট অপশনে ক্লিক করতে বলছে সিম্পল। অ্যান্ড ক্লিক করার পর এখানে তবে ক্যামেরা অপশনটা কিন্তু অন হয়ে যাবে। এখানে ভেতরে তিনটা ছবি অপশন রয়েছে, একটা সাইডে, একটা মুখের মাঝখানে। তো সিম্পল আমি ছবি তুলে দেখে নিচ্ছি কী করে করতে হবে এটা। ওকে, নেক্সট অপশনে আমরা ক্লিক করলাম অ্যান্ড এখানে অ্যালাও অপশনে ক্লিক করব। ওকে, অ্যান্ড আমরা কিন্তু সিম্পল এখানে কিন্তু মুখের ছবি তুলে নেব। অ্যান্ড দেখতে পাচ্ছ লেফট রাইট দুটো কানের কিন্তু পজিশন কিন্তু তারা নিয়ে নিয়েছে। সিম্পল এখানে কিন্তু স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। ওকে, অ্যান্ড দেখতে পাবে কিছুক্ষণ টাইম নেবে এটা অপটিমাইজ হতে। এই ফিচার্সগুলো কিন্তু খুবই ইউনিক সনির তরফ থেকে, মানে সত্যি অন্য হেডফোনে কিন্তু আমরা এই ধরনের ফিচার্স কিন্তু পাই না আমরা। অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু কমপ্লিট, এবার আমাদের সেকেন্ড স্টেপটা এনে ক্লিক করবো সিম্পল। করার পর দেখতে পাচ্ছি 360 অডিও লাইভ, এটা কিন্তু আমরা করতে পারবো ওই হেডফোনটা মধ্যে। 360 সাউন্ড সত্যি অসাধারণ বাজে, পুরো সাউন্ডটা মাথার পাশ দিয়ে ঘোরে, সত্যি অসাধারণ। সিম্পল যদি আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখানে আমাদের ক্লিক করতে হবে, তোমাদের কিন্তু এই অ্যাপটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 360 অ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি যেহেতু এটা প্রথমে লগ ইন করেছিলাম বলে আমাকে অ্যাপটা আর ইনস্টল করতে হলো না, তোমরা কিন্তু অবশ্যই অ্যাপটা ইনস্টল কিন্তু লগ ইন করে নেবে। অ্যান্ড এখানে কিন্তু আমরা কোনোরকম হেডফোনটা টাচ না করে কিন্তু এখান থেকে কিন্তু পাওয়ার অফ করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছি ব্যাটারি পার্সেন্ট কিন্তু 100 দেখাচ্ছে, মানে পার্সেন্টেজ কিন্তু ফোন থেকে আমরা দেখতে পারবো। সো তোমরা শুনতে পারলে এটা সাউন্ড কোয়ালিটি, এটা বিল্ড কোয়ালিটি সবটা তোমাদেরকে বললাম। এবার দেখেন এটা কানে ফিটিংস করে এটা কতটা টাইট ফিট থাকছে। আমি যদি আমি সরি, এটা কিন্তু কানে ঠিকঠাক ভালোভাবে কিন্তু ফিটিংস রয়েছে। এখানে কিন্তু আরেকটা যেটা ছোটো রাবার রয়েছে ওটা যদি আমি লাগাতাম তাহলে হয়তো আমার কানে আরও ভালো ফিটিংস হতো। তো ফিটিংসের মামলায় কিন্তু একদম 100-এ 100 বলবো, আর লাইট ওয়েটের মামলায় কিন্তু সত্যি 100-এ 100ই বলবো, কারণ একদম লাইট ওয়েট। মনেই হচ্ছে না যে আমি কানের মধ্যে কিছু নিয়েছি বা ঘাড়ের মধ্যে কিছু নিয়ে রেখেছি, কারণ এত সুন্দর ফ্লেক্সিবল তারটা যে খুব সুন্দর কিন্তু ওটা কানের মধ্যে বা ঘাড়ের সাথে কিন্তু ফিট হয়ে রয়েছে। একটা যেটা বেশি মিসিং মনে হচ্ছে যেটা হলো কি, এখানে যদি ম্যাগনেট থাকতো একটু তাহলে খুব ভালো, তাহলে কি জিনিসটা খুব সুন্দর সেট হয়ে থাকতো, নাহলে কিন্তু এটা দুদিকে চলে যাচ্ছে। আমাদের জোগাড় করে এটাকে একটুখানি এক পারে মুড়িয়ে দিলে কিন্তু আবার এটা ফিট থাকছে। তো এটা জোগাড় করে নিতে হবে। তো বিল্ড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি তো বলো খুবই ভালো। সাউন্ড কোয়ালিটি যদি আমি আরেকটা যেটা বলি, যেটা হলো কি এটার কিন্তু অডিও কোয়ালিটি সত্যি ক্রিস্টাল অ্যান্ড ক্লিয়ার অডিও কোয়ালিটি। হ্যাঁ, বেসটা কিন্তু কিছুটা কিন্তু চাপা, মানে সাউন্ড টাইপের গুম গুম এই ধরনের কিন্তু এটার মধ্যে কিন্তু বেসটা নেই, কিন্তু যে অডিওর ইনস্ট্রুমেন্ট কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু খুব ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে। সাউন্ড কোয়ালিটি কিন্তু সত্যি ভালো। যারা গান শুনতে চায়, পিওর গান শুনতে চায়, তাদের জন্য কিন্তু এটা একদম নেওয়ার জন্য সঠিক চয়েস হবে। যারা মনে করো যে খুব বেস শুনবে, গুম গুম করে বেস বাজবে, তাদের জন্য কিন্তু আমি একদমই নিতে পারবো না, বেস কিন্তু এতে অতিরিক্ত গুম গুম বেস নেই। আর যদি বলি গেমিংয়ের দিক থেকে, এটা কিন্তু গেমিংয়ের জন্য নয়, কারণ এটা লো লেটেন্সি কিন্তু অপশনটা নেই। বাট গেম আমরা টুকটাক ভালোভাবে খেলতে পারবো, কোনো রকম সমস্যা হবে না। সামান্য একটুখানি তো লেটেন্সি হতে পারে, বাট সেটা খুব একটা প্রবলেম হবে না। যারা প্রো প্লেয়ার তাদের জন্য হয়তো লেটেন্সি মনে হতে পারে, বাট যারা নর্মাল ইউজার তাদের কিন্তু কোনো রকম প্রবলেম মনে হবে না। বাট এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশন কোনো রকম কিন্তু মুড দেয়নি।
তো এই প্রাইসে দিতে পারতো নয়েজ ক্যান্সেলেশন বাট দেয়নি। বাট এছাড়া কিন্তু যেহেতু এটা রাবার আছে আমি কিন্তু বাইরের অডিও কিন্তু কানে লাগিয়ে দেওয়ার পর কিন্তু শুনতে পারছি না, বাট নয়েজ ক্যান্সেলেশন বলে কিন্তু আলাদা একটা অপশন থাকে, সেটা কিন্তু নেই এর মধ্যে। আর এছাড়া কিন্তু আমরা এখান থেকে কিন্তু কল রিসিভ করতে পারবো, যেখানে যে যেটা দিয়ে আমরা অন করি অফ করি এখান থেকে কিন্তু কল রিসিভ করতে পারবো। তো এই হেডফোনটাতে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে কিন্তু 500 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটা কিন্তু 9mm ডাইভার ইনস্টল করা হয়েছে। তো 9mm ডাইভার কিন্তু খুবই ভালো, এর জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ। এখানে কিন্তু আমরা এটায় 10 মিনিট চার্জ দিয়ে কিন্তু আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু এটাতে গান শুনতে পারবো, কথা বলতে পারবো সবটা, মানে ফুল সাউন্ড দিয়ে। আর আমরা যদি মনে করি এটা ফুল চার্জ দোষ, ফুল চার্জ দিতে মোটামুটি টাইম লাগবে আমাদের 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ টাইম লাগবে। অ্যান্ড ফুল চার্জ হয়ে যাওয়ার পর কিন্তু আমরা 25 ঘন্টা কিন্তু এটাতে ননস্টপ গান বা ফোনে কথা বলতে পারো। ফোনে কথা বললে তো আরও কম ব্যাটারি ফোটাবে যদি আমরা সাউন্ডটা একটু কমিয়ে নিই, বাট ফুল সাউন্ডে শুনলে কিন্তু 25 ঘন্টা কিন্তু ব্যাটারি লাইফ আছে সনির এই হেডফোনটাতে। তো সনির হেডফোন মানে কিন্তু জিনিসটা কিন্তু কোয়ালিটি সবসময় ভালো, কারণ এত বড় ব্র্যান্ড এমনি এমনি তৈরি হয়নি। তো এবার আমি যদি বলি এটা টোটাল যদি আমি রিভিউ দিই, এটা বিল কোয়ালিটি যদি একটু বেটার হতো খুব ভালো হতো, প্লাস্টিকটা ভালো বাট একটু প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক দেওয়া উচিত ছিল, কারণ দামটা কিন্তু 1600 টাকা নিচে কম নয়। কারণ এই বাজেটে কিন্তু আরও অনেক ভালো ভালো বিল কোয়ালিটির কিন্তু হেডফোন রয়েছে, সেটা ব্যাটারি ব্যাকআপও কিন্তু অনেকটা বেশি রয়েছে, বাট তারপরেও কিন্তু সনির কাছে কিন্তু সাউন্ড কোয়ালিটিতে কিন্তু কোনো হেডফোনই যেতে পারে না ওই বাজেটের। আর হেডফোনটা সবথেকে ভালো ব্যাপার যেটা কিন্তু আমরা কিন্তু হেডফোনটাই কিন্তু যে কোনো পরিস্থিতি কিন্তু ভাঁজ করে কিন্তু আমরা পকেটে রাখতে পারো, যে কোনো পরিস্থিতি, দেখো ছোট্ট হয়ে গেল আমি পকেটে রাখতে পারবো, যে কোনো পরিস্থিতি কোনো রকম নষ্ট হওয়ার কিছু নেই, চাপ লেগে ভেঙে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ অন্য হেডফোনগুলো কিন্তু এরকম ধরনের তার হয় না বলে কিন্তু আমরা ভাঁজ করে রাখতে পারি না। তো মোটামুটি 1500 টাকা বাজেটের মধ্যে কিন্তু তোমরা এটা অবশ্যই নিতে পারো। তো এই ছিল পুরো ভিডিওটি, আশা করি তোমরা বুঝতে পারলে হেডফোনটা কিরকম নেওয়াটা তোমার জন্য সঠিক চয়েস হবে কিনা। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে জানো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।